বাংলাদেশ ক্রিকেটে এক রোহিত শর্মার আগমন শুনতে কিছুটা অবাক মনে হলেও এটাই সত্য। মাত্র ১২ বলে করলেন ৫০, ব্যাট করলেন ৫০০ স্ট্রাইক রেটে। আধুনিক ক্রিকেটে রোহিত শর্মা কিংবা ক্রিস গেইলরাই শুধু এটা করতে পারেন, কিন্তু এবার সেটাই সত্য করে দেখালেন টাইগার ব্যাটার জিশান আলম। হংকং সিক্সার্স টুর্নামেন্টে রীতিমতো রানের ফোয়ারা ছুটালেন এই মারকুটে তরুণ পাওয়ার হিটার। তাই তো বলা হচ্ছে তিনি হবেন আগামী দিনের বাংলা সেরা ওপেনার। জিশান আলম বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে এক আলোচিত নাম। ঘরোয়া লিগে পরীক্ষিত এই পারফর্মার নজর কাড়েন যুবদল থেকে। টাইগার জার্সিতে প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জেতেন এই ক্রিকেটার। তার সবচেয়ে ইতিবাচক দিক হল ব্যাট হাতে নিজের দিনে একাই ধসে দিতে পারেন যে কোনো প্রতিপক্ষকে। সাধারণত টাইগার ক্রিকেটে একজন মানসম্মত পাওয়ার হিটারের অভাবটা দীর্ঘদিনের, বিশেষ করে ওপেনিংয়ে লিটন সৌম্যরাও সে আশা দেখালেও বেশিদিন ধারাবাহিক হতে পারেননি। তবে এদিক থেকে ব্যতিক্রম বলা চলে জিশানকে। ওপেনিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই একের পর এক চার ছক্কা মেরে রীতিমতো দর্শকদের বুত করে রাখতে পারেন তিনি। যার আরও একটি প্রমাণ হংকং সিক্সার্স টুর্নামেন্টে ওমানের বিপক্ষে ম্যাচটা। ৬ ওভারের ম্যাচে তার নৈপুণ্যে বাংলাদেশ সংগ্রহ করে ১৪৭ রান। এদিন ইনিংসের প্রথম বলে জিতেন রামান্দিকে মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ শুরু করেন জিশান আলম। এর পরের বলেও একই অঞ্চল দিয়ে মারেন আরও একটি ওভার বাউন্ডারি। একই ওভারের শেষ বলে মিড অনের উপর দিয়ে ছক্কা হাঁকান জিশান। ওই ওভার থেকে তার নৈপুণ্যে মোট ২১ রান তুলে বাংলাদেশ। এর পরের ওভারে আরও বিধ্বংসী রূপ ধারণ করেন টাইগার ওপেনার। মুজিবুর আলীর প্রথম চার বলে মারেন ৪টি ছক্কা। প্রথম বলে মিড অনের উপর দিয়ে ৬ মারার পর পরেরটা হাঁকান পয়েন্ট অঞ্চল দিয়ে। এরপরের তৃতীয় ও চতুর্থ বলে মিড উইকেট এবং থার্ডম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারি মারেন তিনি। শেষ পর্যন্ত প্রায় ৫০০ স্ট্রাইক রেটে মাত্র ১২ বলে ৫৫ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এই ব্যাটার। আর আধুনিক ক্রিকেটে এমন একজন ব্যাটারই তো চায় বাংলাদেশ দল। লিস্ট এ ক্রিকেটে এখন পর্যন্ত ২৩ ইনিংস ব্যাট করা এই ওপেনার রান করেছেন ৫৭৫, যেখানে স্ট্রাইক রেট ১৩০ ছুঁই ছুঁই। এটাই বলে দেয় আগামী দিনে কত বড় সম্পদ হতে পারেন তিনি দেশের ক্রিকেটে। এবার বিপিএলে জিশান খেলবেন দুর্বার রাজশাহীর হয়ে। জাতীয় দলের সাথে এর আগে অনুশীলন করলেও এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাধ্যমে তার কাছে বড় সুযোগ নিজেকে আরও সামনে আনার। ভক্তদের আশা তিনি হবেন আগামী দিনের বাংলার রোহিত শর্মা। তাকে ঘিরে দেশের ক্রিকেট বুদ্ধারা তাই বড় স্বপ্ন দেখছেন।